وَمَنْ أَحْسَنُ قَوْلًا مِّمَّنْ دَعَا إِلَى اللَّهِ وَعَمِلَ صَالِحًا وَقَالَ إِنَّنِي مِنَ الْمُسْلِمِينَ. رسول صلى الله عليه وسلم বলছেন, কেউ যদি দিনের মধ্যে 100 বার তাওহীদ পড়ে, কালিমায় তাওহীদ, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, কেউ যদি 100 বার পড়ে তাহলে সে 10 জন গোলাম আজাদ করার মতন সওয়াব পাবে। একটা গোলাম আজাদ করতে ঠেলা আছে, আপনি একটা মানুষকে কিনে নেবেন লক্ষ কোটি টাকা দিয়ে, আবার আপনি তাকে আজাদ করে দেবেন, ঠেলা আছে। এইরকম 10 জন গোলাম আজাদ করার মতন সওয়াব পাবেন 100 বার তাওহীদ পড়লে। এটা পাবেন, 100টা নেকি আল্লাহ তাআলা দিবেন, 100টা গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন, আর 100টা মর্যাদা আল্লাহ তাআলা দিবেন। কয়টা হলো ফজিলত? 4টা। আর একটা ফজিলত হচ্ছে, এই দিনের মধ্যে সবচেয়েতে নেকি বেশি আপনার থাকবে যদি আপনি পড়ে থাকেন। সকালবেলা তো অনেকে হাঁটেন, একা একা হাঁটার জন্য চেষ্টা করুন, একা একা হাঁটবেন, দেখবেন যে এখান থেকে বোর্ডের বাজার যাবেন, যেতে যেতে আপনার পড়া শেষ। কেউ যদি দিনের মধ্যে 100 বার সুবহানাল্লাহ পড়ে তাহলে 100টা 1000 নেকি আল্লাহ তাআলা দান করবেন, সহিহ মুসলিমের হাদিস। 100 বার সুবহানাল্লাহ পড়তে কয়ক্ষণ কতক্ষণ লাগে? বেশিক্ষণ লাগবে না, 5 মিনিটের মধ্যে পড়া হয়ে যাবে। অতএব সহিহ দোয়াগুলো পড়ুন।